মেয়েকে পড়াশোনা শিখিয়ে বিয়ে দিয়েছেন। ছেলেকে অনেক কষ্টে বড় করেছিলেন হরিদাস দত্তগুপ্ত। কারখানা বন্ধ হয়ে যাবার পর জমানো টাকা সহ ছেলের সহযোগিতায় ঋণ নিয়ে বাঁশবেরিয়া সুরকি মিলে বাড়ি কিনেছিলেন হরিদাস বাবু। ছেলের সহযোগিতায় ঋণ হয়েছিল, তাই বাড়িটি ছেলের নামে কিনেছিলেন তিনি। সেটাই কাল হয়েছে হরিদাসের। বর্তমানে ছেলে সেই বাড়িতেই বাবাকে ঢুকতে দিচ্ছে না। হরিদাসের স্ত্রী মাস ছয়েক আগে মারা গেছেন। তারপর বেশ কিছুদিন পাশে মেয়ে সোমা চৌধুরীর বাড়িতে ছিলেন হরিদাস। সোমাদেবীর স্বামী ও সন্তানকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকেন। গত অষ্টমীর দিন বছর 69-এর হরিদাস বাবু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সোমাদেবী বাবাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করেন। হরিদাসের ছেলে রানা দত্তগুপ্ত পেশায় রাজ্যের প্রথম শ্রেণীর একটি বাংলা সংবাদপত্রের ডিজিটাল মাধ্যমের কর্মী। অভিযোগ, অসুস্থ বাবাকে ঘরে ফেরাতে নারাজ রানা। বাবাকে ঘরে ফেরাতে আজ তাই চুঁচুড়া থানার দ্বারস্থ হলেন সোমাদেবী। এদিন এ বিষয়ে চুঁচুড়া থানার লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, বাবা মায়ের প্রতি ভাইয়ের অত্যাচার নতুন নয়। মাস ছয়েক আগে মা করোনায় মারা গেছেন। এখন দেখছি বাবাকেও ঘরে রাখতেই বারণ করছে। আমি চাই বাবা বাড়িতেই থাকুক, দরকার হলে ভাইয়ের বাড়িতে গিয়ে আমিই দেখাশোনা করব। কিন্তু ভাই সর্বদা সংবাদ মাধ্যমের নামে ভয় দেখায়। যদিও পুলিশের সহযোগিতায় খুশি তিনি। বাবাকে তো সহ্যই করতে পারে না, সেই কারণে চলো কদিন আমার বাড়িতে থাকবে। আমি নিয়ে এসেছি বাবার, যে কদিন থেকে বাবা চলে যাবে। এখন বাপি অসুস্থ হয়েছে বলছে, ও অসুস্থ হয়ে গেছে তারপরে দিতে আসবে, আমি তুলবই না, কেউ নেই, আর শুধু ওর অফিসের ইয়ে দেখায়, ভয় দেখায়। একটা নামই সংবাদ মাধ্যমে কাজ করে। আমি থানায় এসেছিলাম, থানায় আইসি বাবু আমাকে অনেক হেল্প করেছে। ওকে ভরণ পোষণে দিতে হবে, থাকতে হবে। যখন সবাই মিলে বলার পরেও ও যখন কিছু শুধরাচ্ছে না, আর ভয় লাগছে বাবাকে তুলে দেবো, বাবাকে না উল্টো পাল্টা খাইয়ে মেরে দেয়। আমার মাকে ওরম করেছে, মাকে খেতে দেয়নি। বাবা থাকুক, আমি যেন গিয়ে বাবা সেবা শুশ্রূষা করতে পারি। আমার যদি বাড়ি থাকতো এই প্রবলেমটা হতেই না, আমি বাবাকে রেখে দিতাম। এদিন চুঁচুড়া থানার পুলিশ গিয়ে হরিদাস বাবুকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসেন। যদিও এ বিষয়ে গুণধর ছেলে রানা দত্তগুপ্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউজ আজ বাংলা, হুগলি। নমস্কার, আমি সন্দীপ বর, কিশোরপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। শুভ বিজয়া দশমী প্রত্যেককে, আমার খানাটুলা শুরু করে আমার অঞ্চলবাসী প্রত্যেক, যারা আমার স্নেহধন্য, যারা আমার সিনিয়র, প্রত্যেকে আমার পক্ষ থেকে আমি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। প্রত্যেকেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।